যায়, আর 35 জনের মতো তারা আহত হয়। যাই হোক, আমরা সেখানে থেমে থাকিনি, তবে তাদের উপস্থিতির জন্য একটি ঘটনা যে তারা পালিয়ে যেতে সক্ষম হয়নি, কাজেই তাদের তারা ওখানেই আটকা থাকে। এর মাঝে আমরা আমাদের সেনাবাহিনীকে ডাকি এবং সেনাবাহিনীর যে প্রথম পাড়া কমান্ডো ব্যাটালিয়ন সিলেট থেকে সেই ব্যাটালিয়ন আনা হয়, সাভার থেকে কমান্ডো নিয়ে আসা হয়, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কমান্ডো আসে, আমাদের সেনাবাহিনী আসে, এদিকে আমাদের পুলিশ, র্যাব, বিজিবি তারাও সেখানে সকলে প্রস্তুত থাকে এবং কিভাবে এই জিম্মিদের উদ্ধার করা, এদের হাত থেকে মানুষকে বাঁচানো আর এই সন্ত্রাসীদেরকে দমন করা তার পরিকল্পনা আমরা নেই। এগুলি করতে করতে প্রায় রাত যখন 4টা, তখন সকলে মিলে আমাদের সেনাপ্রধানও এখানে আছেন এবং পুলিশ, বিজিবি, র্যাব থেকে শুরু করে আমাদের আমাদের কমান্ডো ব্যাটালিয়ন যারা প্রত্যেকে ওখানে বসে সমস্ত পরিকল্পনাটা আমরা গণভবনে বসে নিই যে কীভাবে অপারেশনটা চালানো হবে, এবং তারা সেখানে যে অপারেশন শুরু করেন এবং এই অপারেশনের মাধ্যমে এটাই সুখের কথা যে আমাদের 10 ঘন্টাও সময় লাগেনি, তার আগেই আমরা এই জিম্মিদের উপর আক্রমণ চালাতে সক্ষম হই এবং সেখানে যারা আমাদের জঙ্গিদের উপরে এবং সন্ত্রাসীদের উপরে আমরা আক্রমণ চালাতে সক্ষম হই এবং যারা জিম্মি ছিল আমরা 13 জনকে বাঁচাতে পেরেছি, বাকি কয়েকজন হয়তো বাঁচাতে পারিনি, কয়েকজন আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন আছে। আর যারা এই সন্ত্রাসী ছিল, সন্ত্রাসী প্রায় সবগুলি প্রায় সেখানে মারা যায়। সেনাবাহিনী, নেভি, পুলিশ, র্যাব, বিজিবি, আমাদের বিমান বাহিনী সকলকে এসেছি। গুলশান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছি, তারপরও আপনারা যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে আরো বিস্তারিত জানতে হলে একটি সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করতে হবে, সেই সংবাদ সম্মেলনটি কি সময় হয়েছে কিনা, এবং কারণ সবাই আসলে কিন্তু আগ্রহী আছে তথ্য পাওয়ার জন্য। জি, আপনি জানেন সংবাদ সম্মেলনটি হবে সেনা সদর দপ্তরে, আর আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশানে। তারপরে সেই অভিযানের সময় রেস্তোরাঁর ভিতরেও প্রবেশ করেছিলেন। তিনি যেটি বলেছেন যে আমরা যে তথ্যটি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এর আগে বলেছি নিহতের সংখ্যা নিয়ে, সেই সংখ্যা হয়তোবা আরও বাড়তে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে বিদেশি যাদের হত্যা করা হয়েছে তাদের অভিযানের আগেই ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে তিনি আমাকে বলেছেন, এবং ঘাতকদের সম্পর্কে যারা জঙ্গি দলের সদস্য যারা এই অভিযানের সময় নিহত হয়েছেন তাদের সম্পর্কে জানতে চেয়েছিলাম যে তাদের পরিচয় নিয়ে কোনো কাজ তারা করেছেন কিনা, তাদের পরিচয় সন্ধান করেছেন কিনা, কিংবা তাদের পরিচয় পাওয়া গেছে কিনা, তারা বিদেশি না দেশি এই বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি, কারণ তাদের পরিচয় দেখে তাৎক্ষণিকভাবে তিনি বাংলাদেশি না বিদেশি এমনটা খুব বেশি বোঝার উপায় নেই বলে তিনি বলেছেন। তবে তারা বয়সে নবীন এবং অনেকের পরনেই
টি শার্ট ছিল এবং ইংরেজিতে কিছু লেখা ছিল টি শার্টের মধ্যে, কিন্তু কি লেখা ছিল সেটি তিনি বলতে পারেননি। এবং প্যান্ট পরা ছিল, জিন্সের প্যান্ট, এবং আমরা যেটিকে মোবাইল প্যান্ট বলি, একাধিক পকেট রয়েছে সেই প্যান্টগুলোতে, সেই ধরনের প্যান্ট পরা ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ নতুন তথ্য সেটি হচ্ছে যে তিনি যেখানে ওই জঙ্গিরা যাদের মরদেহ পড়েছিল সেইখানে তিনি কয়েকটি ধারালো অস্ত্র, আমরা প্রচলিতভাবে যেগুলোকে রামদা বলে চিনি, সে ধরনের কয়েকটি রামদা পরে থাকতে তিনি দেখেছেন এবং আগ্নেয়াস্ত্র পরে থাকতে দেখেছেন। এর বাইরে কি ধরনের অস্ত্র এই জঙ্গিরা ব্যবহার করেছেন সেটিও আমি জানতে চেয়েছিলাম। সেই বিষয়ে তিনি বলেছেন যে বিদেশি প্রচলিত ছোট অস্ত্রের বাইরে তারা এক ধরনের এসএমজি ব্যবহার করেছে, সেগুলো খুবই অত্যাধুনিক, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে ধরনের এসএমজি রয়েছে তার চেয়ে আকারে একটু ছোট, কিন্তু সেটার গুলির ধারণ ক্ষমতা বেশি, এমন তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন। এ থেকে ধারণা করা যাচ্ছে যে এই জঙ্গিরা অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্কের এবং তারা অত্যন্ত প্রশিক্ষিত জঙ্গি। এদের সাথে আসলে আন্তর্জাতিক কোনো নেটওয়ার্ক রয়েছে কিনা সেই বিষয়টি তদন্ত করে দেখার পরই মূলত নিশ্চিত হওয়া যাবে। তবে এরা এখন প্রশ্ন উঠেছে যে এই রামদার মতো বড় ধারালো অস্ত্র নিয়ে এবং এত গোলাবারুদ নিয়ে এই সুরক্ষিত নিরাপত্তার ঘেরাটোপে থাকা গুলশানের এই কূটনৈতিক এলাকার পাশে এমন একটি রেস্তোরাঁর মধ্যে কিভাবে প্রবেশ করলো। তাহলে এই গুলশানের এক নাম্বার, দুই নাম্বার, এক পথিমধ্যে যে তল্লাশি চৌকিগুলো রয়েছে এখানে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ভূমিকা নিয়েও কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠেছে। আর সর্বশেষ তথ্যটি হলো এরই মধ্যে, বাবু আমরা আবারও আপনার কাছে আসবো, আমরা এরই মধ্যে জেনেছি যে গুলশানের জিম্মি ঘটনা ও জিম্মিদের উদ্ধার অভিযানের বিষয়ে সেনা সদরে ব্রিফিং শুরু হয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন গত 1 জুলাই অর্থাৎ গতকাল রাতে রাত প্রায় 8:45 রাজধানীর গুলশান 2-এর রোড নাম্বার 79 হোলি আর্টিজান বেকারি নামক একটি রেস্টুরেন্টে দুষ্কৃতিকারীরা গুলি ছুটতে ছুটতে প্রবেশ করে এবং রেস্টুরেন্টের সকলকে জিম্মি করে। ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ কর্ডন করে সন্ত্রাসীদের যথেচ্ছ কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ ও র্যাব যে সাহসিকতা, আন্তরিকতা, পেশাদারিত্ব প্রদর্শন করেছে তা অনন্য। তাদের এই অভিযানকালে দুজন সাহসী পুলিশ অফিসার শাহাদাত বরণ করেন এবং 20 জনের অধিক পুলিশ সদস্য আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে অভিযান পরিচালনার জন্য মাননীয় সরকার প্রধান কর্তৃক আদেশ প্রদান করা হয়। সে মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী অপারেশন থান্ডারবোল্ট পরিকল্পনা করে। সেনাবাহিনী গতকাল রাত থেকে ঘটনাস্থলে অবস্থানরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব সহযোগে সম্মিলিতভাবে অপারেশন থান্ডারবোল্ট
পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডোর নেতৃত্বে কমান্ডো অভিযানের মাধ্যমে সকাল 7:40 ঘটিকায় অপারেশন শুরু হয়। শুরু করে 12 থেকে 13 মিনিটের মধ্যে সকল সন্ত্রাসীকে নির্মূল করে টার্গেট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে অপারেশনের অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে সকাল 8:30 ঘটিকায় অভিযানের সফল সমাপ্তি ঘটে। অভিযানের মাধ্যমে আপনারা জানেন যে 3 জন বিদেশি, যার মধ্যে 1 জন জাপানি এবং 2 জন শ্রীলঙ্কান নাগরিক সহ মোট 13 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। অভিযানে 7 জন সন্ত্রাসীর মধ্যে 6 জন সন্ত্রাসী নিহত হয় এবং 1 জন সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়। এছাড়াও অভিযান শেষে তল্লাশিকালে 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের সবাইকে গতরাতেই হত্যা করা হয় এবং অধিকাংশকেই ধারালো অস্ত্রের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করা হয়। মৃতদেহগুলোকে প্রচলিত নিয়ম মেনেই সম্মিলিত সামরিক হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। তাদের পরিচয় নিশ্চিতকরণের উদ্দেশ্যে কোনো জিজ্ঞাসা থাকলে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শাল এর সাথে আমি তার মোবাইল নাম্বারটা আপনাদের মাধ্যমে সকলকে জ্ঞাতার্থ করতে চাই। তার মোবাইল নাম্বার 01769012524। এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্তৃক ব্যবহৃত পিস্তল ফোল্ডেড বাট AK-22 রাইফেল ও বিস্ফোরিত আইডি, ওয়াকিটুকি সেট ও অনেক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এখানে উল্লেখ্য, চূড়ান্ত অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের কেহই হতাহত হয়নি। আপনারা অবগত আছেন গতকাল রাতের অপারেশনে অংশ নিয়ে 2 জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন। তারা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলায় অংশ নেন। আমরা প্রকৃত ভয় এই 2 সদস্যের রুহের মাগফেরাত কামনা করছি। এছাড়া এই অপারেশনে বাংলাদেশ নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, রেড, ফায়ার সার্ভিস, গোয়েন্দা সংস্থার সকল সদস্য এর সদস্যবৃন্দ নিরলসভাবে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টায় সার্বিক কৌশল ব্যবহারের মাধ্যমে অতি দ্রুততার সাথে এই অভিযান সফল করার জন্য সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় সরকার প্রধানের সময়োচিত, দৃঢ় সাহসী সিদ্ধান্ত ও সঠিক দিক নির্দেশনার জন্যই এই অভিযান সফল হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার অন্যান্য বিস্তারিত তথ্যাবলী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। সবশেষে, চূড়ান্ত অভিযান চলাকালীন সময়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য এই অভিযানে অংশগ্রহণকারী সকল বাহিনীর পক্ষ থেকে সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে অনেক ধন্যবাদ।